পঁচিশ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে ইন্টারনেট জগৎ কাঁপিয়েছেন প্রিয়া প্রকাশ অরু আদার লাভ ছবির গানের এই ভিডিও ক্লিপে রাতারাতি তারকা বনে যান প্রিয়া প্রকাশ চোখের চাহনি দিয়ে এতটা জনপ্রিয়তা হওয়াটাও বিরল ঘটনা তবে যতটা না জনপ্রিয়তা হয়েছেন ঠিক ততটাই বিতর্কের মুখে পড়েছেন আঠারো বছর বয়সী এই অভিনেত্রী কিন্তু সাম্প্রতিক প্রিয়া প্রকাশ ও ছবির পরিচালকের নামে মামলা করেছেন হায়দারাবাদের এক মুসলিম যুবক তার অভিযোগ গানটি মুসলিম সমাজের ধর্মীয় আবেগকে আঘাত করছে থানায় একই অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকটি সংগঠনও এ বিতর্কের মুখে ভারতের শীর্ষ আদালতে যান প্রিয়া প্রকাশ এবং নির্মাতা ওমর লুলু তারা শীর্ষক আদালতে আবেদন জানিয়েছেন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করার জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে অভিনেত্রী প্রিয়া প্রকাশ এবং পরিচালক ওমর লুলুর পক্ষে আইনজীবী হরিশ বীরান ও পল্লবী প্রতাপ আদালতে জানিয়েছেন বিতর্কিত এই গানটি আসলে কেরালার মালাবার অঞ্চলের চল্লিশ বছরের পুরনো একটি লোকসংগীত থেকে নেওয়া সাধারণত মুসলিম সম্প্রদায়ের মানুষ এই গানটি গায় বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্ল আলাহ সাল্লাম এবং তার স্ত্রী মা খাদিজার প্রশংসা করে উনিশশো সালে পি এম জব্বার গানটি লিখেছিলেন এবং থালাশারি রফিক তৎকালীন সময়ে এই গানটি গেয়েছিলেন এর আগে গানের কথা নিয়ে আপত্তি তুলে ওই উরঙ্গবাদের জনসাধারণ সমিতি সংগঠনের সভাপতি মহসিন আহমেদ অভিযোগ করেছিলেন গানের কথায় ভিন্নতা এনে হযরত মোহাম্মদ সলাল্লাহ আল্লাহ ও তার স্ত্রী মা খাদিজার পবিত্র প্রেমকে অপমান করা হয়েছে এই নিয়ে চলা বিতর্কের মধ্যেই আদালতে যান প্রিয়া প্রকাশ আদালতের নোটিশে উল্লেখ করা হয়েছে পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট গান কেন ছবিতে থাকবে তার ব্যাখ্যা যেন দেয় পরিচালক সেই ব্যাখ্যা যদি কোর্টের কাছে অসন্তোষজনক বলে মনে হয় তাহলে ভারতীয় দণ্ডবিধির একচল্লিশ ধারায় নতুন মামলা রুজু হবে পরিচালক ওমরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলাটি করেছেন হায়দারাবাদের একজন মুসলিম পরিবারের সন্তান এই দিন সেই মামলার অভিযোগের রুখে দেওয়ার আর্জি জানালেন প্রিয়ার আইনজীবীরাও তবে ধারণা করা হচ্ছে অভিযোগ যদি সত্য হয় তবে ভারতীয় সংবিধান অনুযায়ী বছর জেল হতে পারে প্রিয়া প্রকাশ এবং এই গানের পরিচালক ওমর লুলুর